কহে বৈষ্ণব গোসাই মোলে তোমার কি কারণে সাধ্য পিণ্ড নাই। কহে বৈষ্ণব গোসাই কাছে আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছি তার আজ প্রথম নিবেদন। এই যে বাউল, আমাকে রাস্তায় দেখলে সমেন বাউল, আমি একটা পরিবার থেকে এসেছি, এসে যখন ওই বাউলটা বলে তখন আমার আমার মনটা ভরে, ওটা বিশ্ব ঘুরে বেড়েছি যখন, তখন এই আমার বাংলার এই যে সম্পদ, বাংলার তিনটি সম্পদ নিজস্ব, বাউল, কবি আর কীর্তন, আমার ভিতরে আল্লাহ খোদা গড ভগবান ঈশ্বর সব আছে। আমি যদি আমাকে নিজে না আজকে আমরা বিশেষ একজন অতিথিকে পেয়ে গিয়েছি। আলোর কাছে আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছি তার আজ প্রথম নিবেদন। যে মানুষটি আলোর মানুষ এবং যিনার গানে আমরা আলোকিত হই, আমাদের প্রতিটা শিরা উপশিরায় যে গান ছড়িয়ে যায় এবং শিহরণ জাগে মনে, দোলা লাগে, যে মানুষটি সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন আমার বাড়ির কাছে বাঁশচাতর গ্রামে তিনি বাস করেন, বেল্লাঙ্গা শহর। সেই বাউল যে নাকি আমরা বাউল নামেই এখন জানি আমরা, যার গানে বেল্লাঙ্গার মানুষ, জেলার মানুষ এবং তার আশপাশ অঞ্চল সবাই তার গানে মুগ্ধ, সে মানুষটি আর কেউ নয়, তিনি শ্রী সোমেন বিশ্বাস মহাশয়। আজকে তাঁর মুখোমুখি আমরা আজকে আমরা আড্ডা মারব, গান শুনব, খোলামেলা পরিবেশে তার খোলামেলা কথা আমরা শুনব। সোমেনদা, হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, আজকে এসেছি তো, আজকের আড্ডাই শুরু হবে আমাদের তার গান দিয়ে। আমরা তার গান শুনব এবং আমরা তারপরে কথা বলবো এবং খোলামেলা আড্ডা হবে আমাদের। বেশ বেশ বেশ, খুব ভালো। প্রথমে একটি গান করি নাকি? একদম একদম, প্রথমে একটি সাইজির গান করি। সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে, সত্য সুপথ না চিনিলে কবি না মানুষের দর্শন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন, পরে দ্রব্য পর নারী পরণ করোনা পারে যেতে পারবে না, পর দ্রব্য পর নারী হরণ করোনা
পারে যেতে পারবে না, তুমি যতই বার করিবে হরণ, তুমি যতই বার করিবে হরণ, ততই বার লইবে জনম, সত্য বল সুপথে চল উড়ি আমার মন, সত্য বল সুপথে চল উড়ি আমার মন। উড়িয়াল মহাজন যে জন ওটার বাটখারাতে কম, ওটার কসুর করবে জম, উড়িয়াল মহাজন যে জন ওটার বাটখারাতে কম, ওটার কসুর করবে জম। আবার গদিয়ান মহাজন যে জন, গদিয়ান মহাজন যে জন বসে কিনে প্রেম রতন, সত্য বল সুপথে চল উড়ি আমার মন, সত্য বল সুপথে চল উড়ি আমার মন। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে, লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে, সই হলো না এক মত দিতে, সই হলো না এক মত দিতে, আসলেতে হইল কম, সত্য বল সুপথে চল উড়ি আমার মন, সত্য বল সুপথে চল উড়ি আমার মন। সত্য সুপথ নাচি নিলে, সত্য সুপথ নাচি নিলে পাবি না মানুষের দর্শন, সত্য বল সুপথে চল উড়ি আমার মন, সত্য বল সুপথে চল উড়ি আমার মন। আহ, মনটা ভরে গেল এই বিকেলটা, যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। তো সুমিন্দা, তিনি গানের মানুষ, রাস্তাতে কেউ দেখলে বলেন ওই দেখো বাউল সোমেন যাচ্ছেন, কেমন লাগে আপনার এরকম কথা শুনে? হ্যাঁ, আসলে কথাটা হলো কি, একটা মানে পদবী থেকে আর একটাই যখন মানুষকে আখ্যা দেয়, তার মধ্যে দুটো দিক আছে, একটা ভালো একটা মন্দ। এইবার সোমেন বিশ্বাস, আমি চোদ্দ পুরুষের, আমাদের যে ঘরোয়া না সেটা হলো চোদ্দ পুরুষ হচ্ছে, আচ্ছা সেই চোদ্দ পুরুষ থেকে এসছে। আসার পরে এই যে বাউল, চৈতন্য মহাপ্রভু, স্বরূপ গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, কৃষ্ণদাস, কবিরাজ গোস্বামী, মুকুন্দলাল গোস্বামী, মথুরানন্দ গোস্বামী, অটলচন্দ ল্যাংটা গোস্বামী, বৈষ্ণব চরণ গোস্বামী, তারপরে সতীশচন্দ্র গোস্বামী, সদানন্দ গোস্বামী, মনমোহন গোস্বামী, তারপরে সোমেন বিশ্বাস। এই সোমেন বিশ্বাস থেকে যখন বাউলে, বাউল এই যে একটা আখ্যা, এই বাউল একটা আলাদা জীবন। বাউলে লালন ফকিরের সাইজের শিষ্য দুর্ধশা ফকির, দুর্ধশা ফকির তিনি বলেছেন যে যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। যদি আমাকে জিজ্ঞেস করে বাউল কে, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল, মানুষে খোদা, এই মানুষের ভিতরে তিনি বিরাজ করছেন। তাকে বাদ দিয়ে আমরা কোথায় ইটকে বলছি এই খোদা, ওই গাছকে বলছি এই খোদা,
গাছের জীবন আছে, ইটও আমাদের সাহায্য করে ঘর করার জন্য, ইটও আমাদের দেয়, পাথরকে আমরা এই করছে, মাথা ঠুকি মরব, মাথা ঠুকি মরব, রক্ত বের করি মরব, কিন্তু আমি নিজে নিজের যে অন্তরে যে খোদা আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছে, তাকে আমরা না জেনে শুনে আমরা অন্য জায়গায় ছোটাছুটি করি। এই যে বাউল, আমাকে রাস্তায় দেখলে সমেন বাউল, আমি একটা পরিবার থেকে এসেছি, এসে যখন ওই বাউলটা বলে তখন আমার আমার মনটা ভরে যায় যে আমি গোটা বিশ্ব ঘুরে বেড়েছি যখন, তখন এই আমার বাংলার এই যে সম্পদ, বাংলার তিনটি সম্পদ নিজস্ব, বাউল, কবি আর কীর্তন, এই তিনটি হচ্ছে আমাদের বাংলার নিজস্ব সম্পদ। তার মধ্যে এই যে এই বাউলটাকে আমি ধরে রাখতে পেরেছি, এর জন্য আমি নিজেকে মানে অনুভব করি যে আমি নিশ্চয় সাত রাজার একটা ধন, সাত রাজার ধন একটা মানিক, এটা আমি নিজেকে অনুভব করি। আমি আশা করতে পারিনি যে গোটা ব্রহ্মাণ্ডটা আমি ঘুরব এই বাউল জগৎকে নিয়ে। বিভিন্ন দেশে গিয়েছি, বিভিন্ন জায়গায় এই বাউল গান সেখানে আমি পৌঁছে দিয়ে, আর যে একটা আমার এটা মানে ঈশ্বরের একটা কৃপাই হোক, আর আপনাদের জনগণের, জনসাধারণের যে ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, এতেই যেন আমি নিজেকেই মনে করে আমি এক মানিক। আচ্ছা, সাত রাজার ধন মানিক বলে না, সাত রাজার ধন একটা মানিক, আমি মনে করি সেই সাত রাজার ধন আমি একটা মানিক। আমার ভিতরে আল্লাহ, খোদা, গড, ভগবান, ঈশ্বর সব আছে। আমি যদি আমাকে নিজে না চিনতে পারে, অপরকে আমি কি করে চিনব? একদম এইভাবেই তো চলে আসছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, আপনি কেন বাউল হলেন? এইটা হলো সব থেকে মজার ব্যাপার, কেন বাউল হলাম, কেন বাউল হলেন আপনি? আমার মনটাকে বাউল, খালি বাউল গান করলে বাউল নয়, একদম বাউলের অনেক, বাউলের নৃত্য আছে, বাউলের ভাব আছে, বাউল নিজে বাজায়, নিজে গান করে, নিজে নাচে, এইটার এইটার বাংলাতে কি অন্য কিছু নাই? একটা রবীন্দ্রসঙ্গীত কেউ গাইছে, কেউ নাচছে, কেউ বাজাচ্ছে, একটা আধুনিক গান কেউ গাইছে, কেউ বাজাচ্ছে, কেউ নাচছে, একটা নজরুলগীতি কেউ গাইছে, কেউ বাজাচ্ছে, কেউ নাচছে, আর বাউল একাই নিজে বাজায়, নিজে গান করে, নিজেই নাচে। সেই জন্য তো বাউলকে খেপা বলে। আপনার মঞ্চে শো আমি অনেকবার দেখেছি, বহু জায়গায় আপনাকে গাইতে দেখেছি, আপনি নিজেই গান করছেন, নিজেই নাচছেন, আবার নিজে একতারা বাজাচ্ছেন। এটা হলো শিল্পী জগৎ। আমি গান করি, আমাকে বলবে বাউল শিল্পী, কিন্তু এর আবার সাধনা আছে, সেই সাধনাটা, এটা গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, একটু খুলে বলুন আমাদের, এটা আমরা শুনি। গুরুমুখী বিদ্যা, এই সাধনা হচ্ছে খুব, গুরুর কাছে যেতে হয়, গুরুর কাছে মানে বিক্রি হতে হয়। আচ্ছা, গুরুর কাছে বিক্রি হতে হয়, গুরুর কাছে যখন আমি দীক্ষা শিক্ষা বা মুড়িদ হব, আচ্ছা, পীরের কাছে যখন মুড়িদ হব, তখন আমার বলতে কিছু থাকবে না, সব তার। আমি এসেছি একা, আবার চলে যাব একা, আমি কিছু নিয়ে আসিনি, কিন্তু আমাদের অনেক রকম লোভ লালসা, এটা তো মায়ার সংসার, মায়া জালে আক্রান্ত করে দিয়েছে। ছেলে আমার, বউ আমার, স্ত্রী আমার, টাকা আমার, পয়সা আমার, গয়না আমার, জমি জায়গা অমক তমক, বিশ্বটা আমার। এই করি যখন আমরা উঠি, তখন এই ঈশ্বর, আল্লাহ, খোদা, ভগবান তাকে বাঁচতে দেয়, কত সে বাড়বে বাড়ুক। আমরা যেমন ঘুরে উড়াই, ঘুরি যখন উড়ে, তখন আমরা লক মানে সূত্র ছেড়ে দিই,
লাটাই থেকে সুতো আমরা ছেড়ে দিই, কত উঠতে পারে উড়ুক, কত সে ভূত মারতে পারে, আমরা যেটা বাংলা কথা বলি গুপকা মারা, কত মারতে পারে, কত খেলতে পারে। খেলা যখন শেষ হয় আবার লাটাই সেই সুতো জড়ি নাই, কিন্তু লাটাই তার হাতে। আমরা যত খেলবো যত নড়বো চড়বো তত আমরা পড়বো, যখন আমার উড়া শেষ হয়ে যাবে সে তখন সুতোটা গুটি নেবে তার কাছে, সেই পাটিতে আবার সেই তুলে নেবে। এইটা যদি আমরা না ভাবি তবে আমাদের মধ্যে লোভ লালসা কামনা বাসনা থেকেই যায়। এগুলো সার অংশ, এইটাকে বাদ দিয়ে আমরা তখন নিজেরাই আমরা হাম্বল। আচ্ছা, বড় ভাই ছোট ভাই মেজু ভাই, তখন আর একটা ভাই এসে বলছে হাম বড়। এই হাম বড় জায়গাতে আমরা সবাই পরাস্ত হয়ে যাই, মানে কে আমি বড় না আর একজন আছে সে বড়, সে বড় মানে নিজেকে আমরা বড় হইতে চাই, তাকে বাদ দিয়ে তার তার স্মরণ নিতে চাই না, তাকে আমরা ভালোবাসি না, অথচ তার কাছ থেকেই আমরা এই পৃথিবীতে এসছি, পৃথিবীটাকে দেখছি। এগুলো বাউলের সার কথা, সেই জন্য বাউলকে থ্যাপা বলে, ওই উন্মাদ কি বলছে না বলছে। রাস্তায় গান যখন আমরা করি তখন আর ছেলেদের রাস্তার খ্যাপা, আসল তথ্যটা যখন আমরা মানে গরিবের কথা তো বাসি হলে মিষ্টি লাগে একদম, বাসি যখন কিছুদিন পুরানো হলে তখন মনে মনে হবে আরে এই কথাটা তো এই বলেছিল, তখন তার স্মরণ আসবে। আমরা পরের প্রশ্নে চলে যাব সুমেনদাকে, আপনার পূর্বপুরুষ কি কেউ বাউল ছিলেন? আমার ওই তো বললাম চৈত্য পুরুষ, চৈত্য পুরুষ থেকে ওই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বরূপ গোস্বামী, রূপ গোস্বামী, তারপরে ওই রঘুনাথ দাস গোস্বামী, সব 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 পর 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 চলে এসছে। এসে মনমোহন গোস্বামী আমার গুরু, তেনার গুরু হচ্ছে সদানন্দ গোস্বামী, এই যে পর পর একবারে তেনার গুরু সতীশচন্দ্র গোস্বামী। আমার পরের প্রশ্ন, এতকাল বাউল জীবন আপনার, কখনো কি মনে হয়েছে এ পথের যাত্রাটা বড়ই কঠিন? হ্যাঁ, এটা ছোট থেকে যখন আমার, তবে আমি ঠিক গান করতে পারবো কি পারবো না, সবাই যখন বিদেশ যাত মানে যেত আমেরিকা, লন্ডন, রাশিয়া, ফ্রান্স, এই যে কথাগুলো শুনতাম, আর তখন মনে মনে হতো ওই সব জায়গায় কি আমি পৌঁছাইতে পারবো, এটা আমার ভিতরে আসতো। কিন্তু গান আমি করতে পারবো এটা আমার একবারে ছোট থেকে, আমার মা বলতেন আমি নাকি গর্ভের মধ্যে কুঁকা করতাম। কথা বললেন, আমাকে ঈশ্বর এবারে গান দিয়েই পাঠিয়ে দিয়েছে, মানে ছোট থেকে আমি স্কুলে যখন পড়াশোনা করতাম তখন স্কুলেও গান করতাম। আর আমি মানে প্রাইমারি স্কুলে ওই পেয়ার যখন আমাদের হইতো আমাকে দিয়ে শুরু করতো, আমি মূল মানে ইয়ে হতাম। আচ্ছা, মানে গাইতাম জনগণ অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, এই যে প্রথম পেয়ারের লাইনের গান আমি শুরু করতাম, আমার দেখি দেখি সব ছাত্র ছাত্রীরা তখন গাইতো। বাহ, মানে এই যে তবে ক বছর থেকে শুরু হলো আমার হাতে করে, তখন পাঁচ বছর থেকে আমি শুরু করেছি আমার এই জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, এই এই গান দিয়ে আমার প্রথম শুরু। বাহ, খুব সুন্দর, এই চলছে এখনো, এখনো পর্যন্ত চলছে আমার এই গান, এই গান চলছে। আমাদের গ্রামের নবকুমার দাস বৈরাগ্য কুশাসন মণ্ডল, এরা
আমাকে তখন একটু মোড় ঘুরে দিল যে ওই বাউল রাস্তায় চলে আয়। আচ্ছা, বাউল গান তোর খুব ভালো হবে। আমরা তখন কি করতাম, আমাদের যন্ত্রপাতি বলতে ওই মাটির হাঁড়ি, আমাদের জয়দেব মণ্ডল বলে একটা ছেলে ছিল, সে পেটে ওই মাটির হাঁড়ি লাগে গুপ 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 করে বাজাইত। বাবা, আর তখন হাতে ডুবকি, এই একতারা, এই নিয়ে আমরা তখন মানে শুরু করতাম। আর এখন তো অনেক হাজার হাজার টাকা একটা প্রোগ্রাম করতে গেলে প্রচুর টাকা ইনকাম করতে, তখন আমরা বিনা পয়সায় আমাদেরকে গান করতে ডাকলেই আমাদের খুব আনন্দ, আমরা গান করব, এই যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু এই হাজার হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না। মানিকনগরের মাঠে আগলদারা, মাঠের সমস্ত ধান আগলা তো তাদেরকে বলা হয় আগলদার, মাঠের জমির ধান কেউ চুরি করে নেবে বলে ওই আগলদার রাখত, সব বিভিন্ন জমির মালিকরা এই চুরি করে নেবে বলে আগলদার রাখত, সেই আগলদারা এই মানিকনগরের মাঠে ওই বাগডাঙ্গার মাঠ যেটা বলছে ওইখানে করে সে পাকুর তলায় কালী পুজো দিল। আচ্ছা, আমাদের তখন আমরা গান করতে গেলাম বলে কালী পুজো হবে এখানে, তোমাদের গান হবে, আমরা খুব আনন্দ করি সেখানে গেলাম। রাত্রিতে সে পুজো টুজো দেওয়ার পরে সব ভেঙে ভেঙে চলে গেল মাঠের মধ্যে, তখন দেখছি কয়েকজন আছে, কয়েকজন আছে, এইবার সে গান হয়ে গেল, 15 টাকা আমাদেরকে দিল। তখন বেলডাঙ্গা তারাকুড়ি মিষ্টির দোকান। আচ্ছা, সে তারাকুড়ি মিষ্টির দোকানে 2 টাকা করে রসগোল্লার কেজি, যে কটা টাকা মিষ্টি হইলো আমরা সবাই মিলে যে কজন গিয়েছিলাম ভাগ করে নিলাম, কি আনন্দ তাতে, সেই রসগোল্লা খেলাম, এই 15 টাকা থেকে শুরু করলাম আমার এই গান। আচ্ছা, এবার যেখানে যাই সেখানে হাজার হাজার টাকা বলতে হয় না, হাজার হাজার টাকা, এখন টাকা এত সস্তা হয়েছে যে হাজার হাজার টাকা পান এখন। আচ্ছা আচ্ছা, আমরা এত কথার মধ্যে অনেক কথা হলো, অনেক কথা শুনছি, সমৃদ্ধ হচ্ছি, অনেক অজানা তথ্য আমরা জানতে পাচ্ছি। আপনার 15 টাকা দিয়ে যে গান আপনি শুরু করেছিলেন আর কি, টাকা দিয়ে তো আর শিল্পীর না 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 মাপা যায় না, সেটা অন্য জিনিস। হ্যাঁ, তো যদি এই ফাঁকা একটু যদি লালন সাইজের একটু গান আমরা একটু শুনি আর কি, একটু লালন সাইজের বেশ গান তো বিভিন্ন মানে আপনার যেটা ভালো লাগে গান মহাজনের আছে করেন। আচ্ছা, আপনার পছন্দ মতো করুন, ঠিক আছে, আমি আর একটা অন্য একদম গোসাইয়ের গান করছি, একদম একদম চোখের কাছে চিন্তা মনি চিনতে পারলে হয়, চোখের কাছে চিন্তা মনি চিনতে পারলে হয়, যেজন কর্ম কানা ঠাউর পাই না, যেজন কর্ম কানা ঠাউর পাই না, ঘুরে বেড়াই জগৎময়, চোখের কাছে চিন্তা মনি চিনতে পারলে হয়, চোখের কাছে চিন্তা মনি চিনতে পারলে হয়, কেউ বা দেবী দেবা পূজে, কেউ যীশু খ্রিস্ট আল্লাহ ভজে, কেউ বা দেবা দেবী পূজে, কেউ যীশু খ্রিস্ট আল্লাহ ভজে, আপন দেহের ভিতর আছেন বাবা, আপন দেহের ভিতর আছেন বাবা, তার সাথে নাই পরিচয়, চোখের কাছে চিন্তা মনে চিনতে পারলে হয়, চোখের কাছে চিন্তা মনে চিনতে পারলে হয়, আর ব্রহ্মচর্য করবেন যিনি, তিনি চিনবেন চিন্তা মনি, ওই ব্রহ্মচর্য কর
করবেন যিনি, তিনি চিনবেন চিন্তামণি, আবার তিনি দেখবেন দিন রজনী, তিনি দেখবেন দিন রজনী, যদি না করে শুক্র ক্ষয়, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়। মশাই হরি লালে রটে, যে শুক্র সেই গুরু বটে, মশাই হরি লালে রটে, যে শুক্র সেই গুরু বটে, ওরে কৃষ্ণদাস তোর হৃদয় ফেটে, কৃষ্ণদাস তোর হৃদয় ফেটে, ব্রহ্ম বস্তু হচ্ছে লয়, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়। যে যন্ত্র কানা ঠাউরি পাই না, যে যন্ত্র কানা ঠাউর পাই না, ঘুরে বেড়াই জগতময়, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়। এই চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়। কি গান, কি কথা, এসব মহাজনী গান হরিলাল গোসাইয়ের। আচ্ছা, এ বহু প্রাচীন গান, মোটামুটি 250-300 বছর আগকার এসব গান, অত পুরনো গান, অত পুরনো গান, এখন ওই সেদিনকার কথা এসব, এখনকার কথা, এখনকার কথা, এখনকার না, মানে এখনই জানো এসব গান তো চিরন্তন, চিরন্তন, চিরন্তন গান এগুলো। হ্যাঁ, চিরন্তন গান, এ গান মানে ভোলান নয়, না না, কালজয়ী এসব, ওই এ যদি ডেনে পড়ে থাকে তবুও সে শোনা, সোনা ডেনে পড়ে থাকলে সে শোনায়, সে শোনায়, রাং হবে না। আচ্ছা সুমিন্দা, হ্যাঁ, কখনো কি আপনার মনে হয় যে না এই আখড়াতে এতদিন আছি, ওটা হাঁপিয়ে উঠেছি, না আখড়া ছেড়ে আমি চলে যাই কোথাও, দূরে দূরে কোথাও, বাউল তো উদাস, মনে হয় না এটা আপনার কখনো এরকম ফিল হয় না মনে, কি না আমি আখড়া ছেড়ে আরো দূরে কোথাও, দূরে কোথাও হারিয়ে যাই, দূরে চলে যাই, এরকম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যখন ওই 18-19 বছর বয়স, তখন আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, এই আশ্রম ছেড়ে আমি চলে গিয়েছিলাম, যে আমার যেদিকে দুই চোখ চলে যাবে সেই দিকে আমি যাব। আমি দেখলাম যে আমাদের কুশাসন মন্ডল এবং নবকুমার দাস বৈরাগ্য, তারা বলল যে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখিলে পাশরি বেহরি তার মুখও পানে চেয়েও না, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামের গানে সদা মত্ত হও, হরি নামের গীতি গাও, রীতিনীতি অন্য কিছু কবু গেও না, কে যেন কি কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে, আমার বিপদ সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাব না। এই যে তার পদ ভাবতে যেয়ে সে কোথায়, তাকে আমি কোথায় পাব, এই চিন্তা করতে করতে তখন আমার মনটা অন্যরকম হয়ে গেল, যে আর আমি এই আশ্রমে আখড়াই থাকব না। বাহ, বেরিয়ে পড়লাম স্টেশনে, বেলডাঙ্গা রেল স্টেশনে যখন গেলাম, তখন আমাদের নপুকুরের এক বাবাজি, তিনি বলছেন বাংলা রাজধানী দেখতে যাবে, আমি যাচ্ছি। তখন কয়লার স্টিম ইঞ্জিন, তখন হ্যাঁ যাব, আমি তো বাড়ি থেকে মানে আশ্রম থেকে চলে গিয়েছি, আমি বেরিয়ে যাবো যে ধারা খুশি। এইবার কলকাতা চলে গেলাম, কলকাতা চলে গেলাম, এবার ট্রেনের মধ্যে এক ঘটনা ঘটল, ট্রেনের মধ্যে যখন টিটি উঠেছে, টিকিট লাগবে, আমার তো টিকিট কাটেনি, এবার তো টিটি উঠেছে, আমাদেরকে ধরবে নাই, জেলখানায় নিয়ে যাবে, জেলে ভরবে, তখন খুব অন্তরে ভয় লাগছে। আমাকে সে বাবাজি বলছে কোনো ভয় নাই, লেখ আবার একটা গান ধরে দে। একটা গান করলাম, সেই সময় ট্রেনের মধ্যে 65 টাকা পেলাম। বাহ, সে টিটিও 1 টাকা দিল গান শুনে।
কঠিন অভিজ্ঞতা। টিটিও আবার টাকা দিচ্ছে যে এই গান শুনে, ছেলেটা তো খুব সুন্দর গান করছে। সেই গান করতে করতে কলকাতা গেলাম, কলকাতা এক মাস থাকলাম, এখানে ওখানে বিভিন্ন জায়গায় গান বাজনা করি, ভিক্ষা করি, মাদুকুড়ি করি, আর সেই বাবাজির সঙ্গে এখানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে একদিন গোবিন্দ দাস, তরজা শিল্পী গোবিন্দ দাস, গোবিন্দচন্দ্র অধিকারী, তিনি আমাকে বলছেন, আরে খাপা, তো এভাবে এসেছিস কি ব্যাপার? গোবিন্দ দাস খুব গাঁজা খেতেন, বড় বড় কটুতর দেখছে, এই বড় বড় কটুতর গাঁজা ভর্তি, সেই গাঁজা বিকালবেলায় ওই উল্টো ডাঙায় হরিবদ মাস্টারের ওখানে, পাঁচু দাস ওখানে, সব একসঙ্গে বিমল দাস অধিকারী সব ওখানে একটা আড্ডা হতো। সেইখানে যখন আমরা পৌঁছালাম তখন আমাকে বলছেন যে কি ব্যাপার, বলছে আমি তো বাড়ি থেকে সাধু হব বলে বেরিয়ে এসেছি, আশ্রম থেকে চলে এসেছি সাধু হব বলে, তোর মা বাবা আছে? আমাকে তখন সেই গোবিন্দচন্দ্র অধিকারী বলছে, মানে হ্যাঁ মা আছে, বাবা আছে, দাদা বৌদি সব আছে, আমাদের বড় ফ্যামিলি, জমি জায়গা পুকুর পুষ্করণী বাগান সবই আছে, এক কাজ কর আমার কথা শোন, এদের সঙ্গে এই রাস্তায় রাস্তায় ঘুরে কিছু হবে না, বাড়ি আশ্রমে ফিরে যা, যে মা বাবা সেবা কর গা। কি রকম হলো, আমি সাধু হব বলে বেরিয়েলাম, এবার আমাকে বলছে কোথাও কিছু নাই রে খাপা, গর্ভধারিণী মা আছে, যখন মা কাঁদবে চোখের জল পড়বে, পিতা আছে বাবা আছে, তারা যখন কাঁদবে চোখের জল ফেলবে তো কোথাও শান্তি পাবে না, তো ওখানে ফিরে যা, তোর গান করতে হয়, গান শিকার মন হলে আমার কাছে বলবি, আমি খাতা নিয়ে আসবি, আমি লিখে দেবো গান করব। কি মন হলো আবার ওখান থেকে ঘুরে চলে এলাম, বিভিন্ন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, বাউলের এক জায়গায় জীবন চর্চা নয়, বা বাউল বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় তারা ওই আগ্রা খুঁজে নাই, আশ্রয় খুঁজে নাই। এর আগে তো এইদিকে পুকুর পাড়ে ছিলাম, সেখানেও আমার আশ্রম আছে, আগ্রা আছে, এইখানে চলে এসেছি। এই যে মানে কি বলবো, বগাড়ি পাখি দেখেছো তো, বগাড়ি বগাড়ি, এই তো চৈত্র মাসে দেখা যায়, এই সিজনে আসবে, কোথায় থাকে তার ঠিক নাই, ওরা সিজন পাখি, মানে সিজনে ঠিক তারা দেখা দেবে, দেখা দেবে। সেই রকম এই বগাড়ি পাখির মতো আমাদের এই জীবনটা, আজ এখানে কাল সেখানে, একদম ট্রেনে বাসে মাঠে ঘাটে যেখানে, আমাদের লোকনাথ বাবা বলতো, আরে বনে জঙ্গলে যেখানে খুঁজবি সেখানেই আমাকে পাবে, বনে জঙ্গলে যেখানে খুঁজবি সেইখানেই আমাকে পাবে, এই বাউল তাই, মাঠে ঘাটে ট্রেনে বাসে প্লেনে উঠছে, এইরকম জীবন যাপন হচ্ছে এই বাউলে, এক জায়গায় স্থায়ী নয়। আচ্ছা সুমিন্দা, আমার একটা প্রশ্ন, মানে আমার একেবারে এই প্রশ্নটা অনেকদিন ভেবেছি, আমি লিখেছি কোনো একটা লেখাতে, কি এই বাংলা, এই বাংলার খোলা মাঠ ঘাট, নদী নালা, এই ভালোবেসেই কি বাউল জন্মায়, পৃথিবীর আর কোথাও কি এরকম বাউল জন্মায়, বাংলায় যে বাউল জন্মায়? না না না, পৃথিবীর অন্যান্য দেশে বাউল নাই, আমরা এই বাংলাকেই ভালোবাসি, বাংলা এখন কিছু আমাদের যেটা বাংলা দেশ হয়ে গিয়েছে, তখন তো এক জায়গাতেই সব ছিল,
বাংলা ভাগ হওয়া আমরা আমরাই দেখলাম, কিন্তু আমি পাঁচবার গেলাম ওপার বাংলায়। তা এত বাউলদের ওরা ভালোবাসে, মানে নিজে না দেখলে বিশ্বাস হবে না, শিল্পীদের এত ওরা মান সম মানে মর্যাদা দেয়, আমি নিজে তার ভুক্তভোগী। এই একটা ওখানকার সম্বর্ধনা দিয়া, এত ওরা মানে হৃদয় থেকে যেটা ঘটি গেছে গেছে, আগে যেটা ঘটা মানে ঘটি গেছে সেটা ছেড়ে দিতে হবে। এখন ওরা মানে আমাদেরকে, আমরা পাঁচবার গেলাম, পাঁচবারই আমাদের যা আদর আপ্যায়ন ওরা করেছে মানে ভোলা যায় না। তো সত্যি তাই, মানে আপনি দেশ বিদেশে গেছেন, গান শুনিয়েছেন, সেই মধুর স্মৃতিগুলো যদি আমাদের একটু শোনানেন। বলছেন বাংলাদেশ গেছেন পাঁচবার, আরো বিভিন্ন দেশে গেছেন, অনুষ্ঠান করেছেন, গান শুনিয়েছেন মানুষকে, সেই মধুর স্মৃতিগুলো যদি একটু আমাদেরকে ভাগ করে দেন। কেরালার রবি গোপালন নায়ার, কেরালার রবি গোপালন নায়ার, তিনি আমাদের এক বাঙালি মেয়ে পার্বতী পাড়িয়াল, তাকে বিয়ে করলেন। পার্বতী পাড়িয়াল শান্তিনিকেতনে কলা বিভাগের ছাত্রী ছিলেন। এবার তার সঙ্গে ট্রেনে যেতে যেতে ওনাদের দুজনার দেখা সাক্ষাৎ হয়ে গেল, দুজনার ভাব ভালোবাসা হয়ে গেল। ওখানে যেয়ে এক ফকির, সেই ফকির তাদের বিয়ে দেয় এক মন্দিরে নিজেই, মুসলমান ফকির। সেই মুসলমান ফকির ওই কেরালা রবি গোপালন নায়ার, সে এক জাতি, আর আমাদের পার্বতী পাড়িয়াল এ এক জাতি। এই তিন জাতি মিলি বিয়ে হলো, ও তাদের বিয়ে দিল সেই সেখানকার কালী মন্দির হোক একটা মন্দিরে, ওই আনন্দময়ী মন্দিরে, আনন্দময়ী মাতা মন্দিরে। ওনারা আমাকে তো নিয়ে গেছিলেন, আমরা তখন আমাদের ওই আমতলার ফাজিলনগরে খেসমত ফকির, আমাদের এই মেতে আমাদের যেটা পঞ্চানন ফকিরের আশ্রম মাঝপাড়া আখড়া, মানে ওই পচু ফকির, পচু ফকির বলা হয়, হ্যাঁ পচা ফকির বলে সবাই ডাকত, কিন্তু পঞ্চানন ফকির তার নাম ছিল। ওখানে প্রায় উনি আসতেন, ওই খেসমত ফকির, বর্ধমানের আনাসাদ ফকির, তারপরে বাঁকুড়ার বিশ্বনাথ দাস বাউল, সনাতন দাস বাউলের ছেলে বিশ্বনাথ বাউল, আমি ছিলাম পার্বতী পাড়িয়াল। আমরা বিদেশে আমেরিকা, বেলজিয়াম, ইটালি, হল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেপাল, ভুটান, বাংলাদেশ, এই যে বিভিন্ন দেশে আমরা গেলাম। যখন আবুধাবি পৌঁছালাম, আবুধাবিতে তখন বিশাল বিমানবন্দর, তাই তো আমাদের এখানে এই আরবের দেশে সব হজ করতে আসে, মক্কা মদিনা সব যায়, এখানকার মাটি তবে নিশ্চয় পবিত্র। আমি খেসমত ভাইকে বলছি, খেসমত ভাই আমি তো মক্কা মদিনা যেতে পারবো না, তা এইটাই মক্কা মদিনা বলি আমি একটু গড়াগড়ি দিলি, এখানকার মানুষের পদরজতে যদি আমার দেহ অপবিত্র দেহটা যদি পবিত্র হয়। সেই বিমানবন্দরে শুয়ে পড়লাম, আমাদের রাত্রি নটায় আবার বিমান আছে, একটা দিন ওখানে সেই দুপুর থেকে আমাদেরকে থাকতে হলো। আচ্ছা, ওইখানে করে বিমানবন্দরে সব ধুলুবালি পড়ে আছে, সেইখানে করে গড়া করে দিতে লাগলাম যে এই পবিত্র মাটি যদি আমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়। আমার দেখা দেখি ওরাও তখন গড়াগড়ি দিতে লাগলো, তাই তো সমেনদা এত দারুণ কথা বলেছেন, এখানে তো অপবিত্র দেহ নিয়ে আসে পবিত্র হয়ে ফেরার জন্য, তা এখানকার মানুষ তারাও তো পবিত্র মানুষ, তাদেরই পদ ধুলে এখানে পড়েছে, আমরা নাই অত দূর যেতে পারলাম না, এইখানে করি আমরা একটু গায়ে মিখিলি না। এই যে সব অভিজ্ঞতার ব্যাপার। এইবার ওখানে
যখন ইতালি গেলাম, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে এত ঠান্ডা আর তুলির মতন সব বরফ ঝরছে, বাইরে আমরা 5 মিনিট বাড়ি মানে বাইরে থাকতে পারতাম না, আমাদের অভ্যাস নাই, এত ঠান্ডা লাগছে, চট করে আবার সেই মানে ওই গরম ঘরে ঢুকে পড়তে হয়েছে, তুলির মতন উঠছে, আবার কিছুক্ষণ পরে তখন মনে হচ্ছে যেন পানি হয়ে জল হয়ে চলে যাচ্ছে। ওইসব দিকে আমরা ডুয়েট করতাম, ওই খেসমত ভাই আমি পার্বতীর সঙ্গেও ডুয়েট করেছি, এবার আরবের কাছাকাছি যখন আমরা মানে ওটা কি দেশটা ফিনল্যান্ড সুইজারল্যান্ড ওখানে যে গান গুনা করতাম সেই তার একটা গান আমি শুনাই, রবি ও লাওয়াল চাঁদের 12 সোমবার ভোরে বেলায় ফুটলোরে ফুল আর রবের ভুল বাগিচায় বাগিচায় ফুটলোরে ফুল আর রবের ভুল বাগিচায় মায়া মিনার পরানে পুতুল রাসূলুল্লাহ বেহেশতের মূল মায়া মিনার পরানে পুতুল রাসূলুল্লাহ বেহেশতের মূল সৌরভে যায় বিশ্ব ব্যাকুল জাগলো নতুন চেতনায় চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর গিরি দিগবালারা চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর গিরি দিগবালারা আকাশের ফেরেশতারা আকাশের ফেরেশতারা সাগর সম্ভাষণ জানায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় চারিদিক পাহাড়ে ঘেরা মাঝখানে তার বাইতুল সেরা চারিদিক পাহাড়ে ঘেরা মাঝখানে তার বাইতুল সেরা অদূরে পবিত্র হেরা অদূরে পবিত্র হেরা নবী লেখেন দুনিয়ায় চারিদিক পাহাড়ে ঘেরা মাঝখানে তার বাইতু সেরা অদূরে পবিত্র সেরা নবী এলেন দুনিয়ায় বিপদগামী আদম সন্তান খুঁজে না পায় পথের সন্ধান বিপদগামী আদম সন্তান খুঁজে না পায় পথের সন্ধান লইয়া সত্য সুন্দরের গান লইয়া সত্য সুন্দরের গান নবী এলেন দুনিয়ায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় বাগিচায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় কত মহাজন বারে বারে এলো গেল এ সংসারে কত মহাজন বারে বারে এলো গেল এ সংসারে বাধ্য করে চিনতে নারে শান্তি মৈত্র করুণায় দিনের বেশে দয়াল নবী ভবে এসে প্রফুল্ল কয় দিনের বেশে দয়াল নবী ভবে এসে এই জীব জগৎকে ভালোবেসে জীব জগৎকে ভালোবেসে বাঁধিলেন প্রেমের সুতায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় রবিউল আওয়াল চাঁদের রবিউল আওয়াল চাঁদের 12 সোমবার ভোর বেলায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায় বাগিচায় ওই ফুটলো রে ফুল আর রবের ভুল বাগিচায়।
একদম, কত সুন্দর কথা, কত সহজ। এই গানটা লিখেছে আবার প্রফুল্ল সরকার। আচ্ছা, প্রফুল্ল সরকার এই গানটা আবার লিখেছে। এই সে একজন হিন্দু মানুষ বলি সবাই জানে, কিন্তু বাউলরা তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এসব মানে না। বাউলরা জানে মানুষ, মানুষ এই মানুষ, এই মানুষকে ভালো না বেশি, মানুষকে যে ভালোবাসে না, মানুষের পাশে যে দাঁড়ায় না, এই বাউলরা তাদেরকে মানুষ বলে না। আমি মানুষ কুলে জন্ম নিয়েছি মানুষের কিছু ভালো করার জন্য, আমি যেমন পারবো তেমনি তো করব, কিন্তু সেই মানুষের পাশ থেকে আমরা তাদেরকে শোষণ করে, তাদের রক্তটাকে শোষণ করে আমরা নিজেরা মানে খেয়ে পরি বাঁচতে চাই, তারা বাঁচুক আর না বাঁচুক। একদম। আচ্ছা সুমিন্দা, আর অন্য প্রশ্ন, আসলে বাউল তত্ত্বটা কি, কি তত্ত্ব? হ্যাঁ, বাউল তবে লালন সাইজের শিষ্য দুর্দশা ফকিরের একটা গানে আসতে হয়, দুর্দশা ফকির তিনি বলিয়ে গিয়েছেন, তার গানের মাধ্যমেই বলিয়ে গিয়েছেন, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল, যে মানুষের ভিতরে আল্লাহ খোদা ভগবান গড যারা খুঁজে পায়, তার জন্য তাদেরকে সদ্গুরু বা মুর্শিদ ধরতে হয়। এটা আম গাছ, এটা লিচু গাছ, এটা নারকেল গাছ, কি এটা সাজনি গাছ, লাজনি গাছ, ফুল গাছ, এগুনা আমরা তো আগে জানতাম না, আমাদেরকে কেউ এগুনা বলি দিয়েছে যে এটা এই এই গাছ, এটা এই গাছ, এটা এই গাছ, তখন আমরা শিখেছি, আগে আমরা জানতাম না। সেই রকম আমাদের ভিতরে যে খোদা আছে, কোথায় থাকে, কীভাবে থাকে, তাকে কি করলে পাওয়া যাবে, তার জন্য সদ্গুরু ধরতে হয়, মুর্শিদ ধরতে হয়, পীর ধরতে হয়, পীরের কাছে মুড়ি ধরতে হয়। পীরের কাছে মুড়ি ধোয়া মানে আমি নিজেকে বিক্রি হওয়া, তিনি তিনি চিনি দিবেন যে এই দেহের মধ্যে এই আল্লাহ খোদা গড ভগবান গুরু চিনি দিবেন, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যে অন্ধকার থেকে আলোর পথে পৌঁছে দেয় তিনি হচ্ছেন গুরু। এইবার অন্ধকার থেকে আলোর পথে আমাকে যখন পৌঁছে দিবে তখন আমি বুঝতে পারব এই আমার মানে খোদা। বস্তুতে ঈশ্বর খুঁজে পায় তারাই তো আউল, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। পূর্ব পুনর্জন্ম তারা নাহি মানে, চক্ষু না দেয় অনুমানে, মানুষ ভজে বর্তমানে তারাই তো কবুল। বেদ তুলসী মালা টেপা এসব তারা বলে ধোঁকা, শয়তানে দিয়ে থাপা সবই করাই ভুল। দেখে শুনে
বাউলে বলে এই মানুষে সকলে মিলে হিন্দুদ্ধ ইতাই বলে লালন সাঁইজি আমার কুল, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। চণ্ডীদাস কত বছর আগে, প্রায় 700-750 বছর আগে বলে গিয়েছে, সোনরে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। চণ্ডীদাসের এটা আমরা শুনে আসছি দেখছি, তা এই যে তত্ত্ব, তা এই মানুষকে যদি আমরা ভালো না বাসি, এই তত্ত্ব যদি আমরা না জানি, বস্তু আমার দেহের যে বস্তু সেই বস্তুটাই হচ্ছে আসল জিনিস। বস্তুতে ঈশ্বর খুঁজে পায় তারাই তো আউল, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। আমার গুরুজি তিনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর উপরে গান লিখে গিয়েছেন, অয়ে অনুরাগ হয়ে বিষয় ত্যাগ যোগ মায়ার যোগ ধরো বৃন্দাবনে, আয়ে আত্মতত্ত্বে গুরু তত্ত্ব মতে মত্ত হও রে মন পরতত্ত্ব তিনে, অসৈকারে হও বেদবিধি ছাড়া আরাধনার ধন ধরো রে তিন ধারা, দীর্ঘইকার কৃষ্ণ অনুরাগ ভরা রাধা কৃষ্ণ লীলা দেখবি রাত্রি দিনে, অসুকারে ঐরূপ করো রে সাধন দীর্ঘকারে ঊর্ধ্ব রতি হবে ওজন, রিকারে হবে সর রূপদমন লিয়ে মত্ত হও লীলার অসপানে, এ কারে একা হবে না সে লীলা নায়ক নায়িকাতে করো রসের খেলা, ওকারে ঐক্য হলে হয় অটালা মহারাসে সদা হের বিদুই নয়নে, ওকারে গুরু সদানন্দ গোসায় এক বিন্দুর আশায় মন মোহন ফিরে সদায়, ওঙ্কারে গুরু শিষ্য দুইজনায় এক আত্মাই বাঁধা ভক্ত ভগবানে। অসাধারণ সব মিনিংস গুলো একদম। আমার গুরু যে মাত্র বর্ণ পরিচয় বই পড়া স্কুলে ওকে মানে যাওয়াতে পারেনি, স্কুলে তার যাওয়ার সৌভাগ্যটা হয়নি, খালি বাড়িতে বর্ণ পরিচয় বই থেকে অসাধারণ অসাধারণ গান লিখে গিয়েছে আমার গুরুজি, খালি বর্ণ পরিচয় বই, একটা বই পড়ে, খালি ওই একটা বই পড়ে অসাধারণ অসাধারণ গান তিনি লিখে গিয়েছেন, আর সেই সব গান আমরা বিভিন্ন জায়গায় পড়েছি। আমাদের এই মানে আর সেই সব মানুষ তো পাওয়া যাবে না, সেই সব মানুষ পাওয়া যাবে না, তারা যেভাবে মানে মানে গুরুর কাছে দাসত্ব করেছে, এখন কিন্তু সেই দাসত্ব করার আর দিন নাই, সব হাম্বড়ো, সব হাম্বড়ো, সব আরে মাথায় একটা ফেটি বেঁধেছে, বেঁধে একটা মালুয়ের একতলা নেই, সে মনে করছে ইউটিউবে দুটো গান ছেড়ে দিই, বলছে আমি বড় শিল্পী বিশাল বিশাল, এখন প্রচারের যুগ একদম, হাইলাইট করে দিচ্ছে এই বড় শিল্পী, আমরা কি মনে করছে এই হয়তো বিখ্যাত শিল্পী, তার জন্যই তো আমরা আলোর কাছে, যে মানুষটি একদম তার জগৎকে আলো করে রেখেছে, যে মানুষটি মানে তার খোঁজ নেওয়ার কেউ নেই, হ্যাঁ অথচ সে মানুষটা একসময় সে আলো দিয়েছে, মানুষকে আলো দিয়েছে, এবং সেই সেইখান থেকে ভাবনা থেকে আমরা আমরা আলোর কাছে, আলোর সন্ধানে নয় আমরা আলোর কাছে যাব, যে মানুষটি সবসময় আলো দিয়ে এসেছে, তার জন্য তো সেই সব প্রতিভা লুকিয়ে আছে গ্রাম বাংলায় যেখানে আছে, আমরা তাদের কাছে পৌঁছে যাব। হ্যাঁ দাদা, পরে প্রশ্ন আমি, বেশ আপনি বহু বছর ধরে গান করছেন, আপনার ভাব শিষ্যকে যিনি আপনার আখড়ার দায়িত্ব নেবে, পরবর্তীতে তো কাউকে দায়িত্ব নিতে হবে আপনার, সেটা খুব ভালো প্রশ্ন, শিষ্য তো আমার অনেক আছে, কিন্তু এগুলো হয় মানে কোটিতে গুটি, অসত্য গাছে যা ফল হয় সেই ফলের যদি সমস্ত বীজের চারা হয় পৃথিবীতে জায়গা হবে না,
পৃথিবীতে জায়গা হবে না, অসুস্থ গাছে এত ফল হয়, কিন্তু কোটিতে গুটি, এক কোটির মধ্যে একজন, তা কে যে নেবে এটা বলা মুশকিল। আচ্ছা, মানে সেই অধিকারী যে হইতে পারবে, সেই সেই তো গোপী পাবে, গোপী অনুগত হবে, ভাবধারাতে ভেসে যাবে, ভাব রূপিণীর কৃপা বলে, কৃষ্ণ প্রেম কি চাইলে মেলে, অকৈতব প্রেমের আচার উদয় হয় শুভযোগ পেলে, শুভযোগে যে উদয় হবে সেই ওই ধরে রাখতে পারবে, সবাই আসতে পারবে না, সবাই আসতে পারবে না, সবার জন্য এটা না। একদম আগেই তো বলেছেন, আগেই সব কথার উত্তর দিয়েছেন আমার, হয়তো চলে আসছি একই প্রশ্নে। আচ্ছা দাদা, প্রায় আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি, হয়তো দু একটি কোশ্চেন। আপনার সংসার জীবন কেমন? সংসার জীবন আমার দারুণ, সংসার জীবন দারুণ। আমি নিজে বিয়ে শাদি করলাম না, আমার সব ওই শিষ্যদেরকেই ছেলেমেয়ে হিসাবে আমি মনে করি। আমার কি বলবো, মানে ব্যাচেলার বললেও ভণ্ড বলাও চলে, আমি একজন ভণ্ড বাউল এটাও বলা চলে, যে আমি নিজে ভালো হইতে পারলাম না, আমি নিজে ভালো হইতে পারলাম না, কারণ সবারই কাছে একজন ভালো হইতে পারে না, সবারই কাছে একজন ভালো হইতে পারে না। সেই মহাভাব জীবের ভাগ্যে ঘটবে কোন দিনে, সে যে রেবা নদীর তীরে বসে ভরত মুনি দেখিলেন দুই নয়নে, শুনে ভরতের উক্তি গোলকের প্রতি সেই মহাভাব শিখবার জন্য বৃন্দাবনে এলেন সম্প্রীতি, সেই ভাব হলো না নদে এলো এক দেহেতে দুইজনে, সেই মহাভাব জীবের ভাগ্যে ঘটবে কোন দিনে, এটা বড় শক্ত। সংসার জীবন, এ জীবন হলো বড় ব্যাচেলার জীবন, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই কোথায় পাবো তারে মনের মানুষ জেরে, সেই মনের মানুষকে ধরার জন্য, চিনার জন্য, দেখার জন্য গোটা ব্রহ্মাণ্ড ঘুরছে, এই ঘোরার এই রাস্তার পথ আর শেষ হচ্ছে না, পথিক আলাপাড়া হয়ে যাবে কিন্তু রাস্তা তো আসবে না, একদম ঠিক, রাস্তা চলতেই থাকে, রাস্তা তো সেই রকম আমাদের এই জীবনটা, এই জীবন নশ্বর জীবন, দেহ থাকলে ব্যাধি হবে, ব্যাধি থাকলে ডাক্তারের কাছে যেতে হবে, একদম দেহ থাকলে ব্যাধি হবে, ব্যাধি হলে ডাক্তারের কাছে যেতে হবে। আমরা বলি বাঘ ছিলে 18 ঘা, পুলিশ ছিলে 4 ডুবল, আর ডাক্তার যদি 6 তা ডবলে ডবল, যাক আমরা দাদা প্রায় শেষ লগ্নে চলে এসেছি, আলোর কাছে, আলোর মানুষের কাছে, আজকে অনেক কথা আমরা জানলাম, অজানা অনেক কথা, যে বাউলকে আমরা জানতাম সেটা যেটুকু আমরা দেখেছি আর কি, কিন্তু তার থেকেও আরো বেশি করে হয়তো আজকে জানতে পারলাম তার পিছনের জীবন, তার এখনকার জীবন। তো আমরা শেষ করার আগে আমাদের আচ্ছা আরেকটা সাধনা আছে, সেই সাধনার দিকে তো আমরা খুব একটা গেলাম না, আলোচনাতে এই গান নিয়েই ভেসে বেড়ালাম, কিন্তু সাধনা যেটা গুরুর কাছে সাধনা করতে হয় সেগুনা, যে মন যদি রে কোন রূপে মানুষ হতে পারো, একা মানুষ হতে নারবি একটা মানুষ চিনে ধরো, মানে একা একা কিছু হয় না, তার জন্য সংগঠন করে। এইবারে
চারচন্দ্রের সাধনা, রূপ রস রতি মাটি, রূপ রস রতি মাটি, যেগুলা বাউলরা প্রকাশ করে না, বলতে চাই না, আপন আপন গুরু কথা না কইবি যথাতথা, কিন্তু আমি একটু একটু বলতে চাই বাউল আমার গুরুর কাছে যেটা আমরা সাধনা করেছি, রাত্রি জেগেছে, দেখেছে, মেপেছে, তারপরে আমরা দীক্ষা শিক্ষা নিয়েছি। রস, রস হচ্ছে আমাদের দেহের, রূপ হচ্ছে আমাদের দেহের, মাটি হচ্ছে আমাদের দেহের, রতি হচ্ছে আমাদের দেহের। এই যে রূপ রস রতি মাটি, এইগুলা এমনি মানে ভেঙে না দিলে সাধারণ মানুষ বুঝতে পারবে না। এইবার আমাদেরকে একটু অন্য চোখে দেখবে মানুষ, এই কথাগুলা যখন আমরা ভাঙতে যাব তখন কিন্তু মানুষ আমাদেরকে বলবে এ এইবার ঠিক গাঁজা খেয়েছে। বলে না বাউলরা গাঁজা ভাঙ খায়, কিন্তু সব বাউল তো খায় না। এখানে কিন্তু মানে নেশা বর্জন করারও বাউল আছে, সে মানে সংখ্যায় কম, তারা পেরিয়ে উঠে না। বাউল ফকির যারা আছে তারা গাঁজা ভাঙ খায়, কিন্তু আমি তো জীবনে গাঁজা বইয়ে এনেছি মণিপুর থেকে, এনে সাধু দিকে সব মানুষ দিকে আমি সেবা দিয়েছি। আমি ভুটান থেকে মদ বইয়ে এনেছি, বোতল বোতল মদ এনেছি, আমি সব মানুষকে সেবা দিয়েছি। আমি সিগারেট এনেছি ইটালি আমেরিকা থেকে, সিগারেট এনে আমি সব বাবুদিকে সব প্যাকেট প্যাকেট সিগারেট খাইয়েছি। এই যে সব মানুষকে সেবা দিয়ে এ একটা তৃপ্তি, আমি নিজে খাই না, আমি মদ নিজে চেঁকেও দেখে নে, আমি গাঁজা টেনেও দেখে নে, সিগারেটও টেনে আমি দেখে নে, কিন্তু মানুষকে খাওয়াইলে কীরকম মজা লাগে, একটা আনন্দ উপলব্ধি হয়, সেই রকম এই রূপ রস রতি মাটি। রসটা হচ্ছে আমরা যেটা প্রস্রাব করি, এর মধ্যে আবার মানে গুরুকরণ আছে, এর এর ভালো মন্দ আছে। আমাদের আমাদের পৃথিবীতে কতগুলা সমুদ্র আছে? সাতটা সমুদ্র আছে, সাতটা সমুদ্র আছে আমাদের পৃথিবীতে। সেই রকম আমার দেহের মধ্যে সাত সমুদ্র প্রবাহিত হয়, এইবার সেই রস আমাদেরকে নির্বাচিত করে নিতে হয়। তার জন্য 24 ঘন্টা সময় লাগে, মানে একে পরীক্ষা নিরীক্ষা করতে কোন সময় কোন রস প্রবাহিত হয়। মায়ের মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মায়েদের আমার রূপ আসে, সেই রূপ রস রতি, রতি হচ্ছে আমার যেটা আমরা বীর্য বলি, আর মাটি হচ্ছে মল, যেটা আমরা পায়খানা বলি, যেটাকে বাংলা কথায় হু বলা হয়। এইগুলা এই যে চারচন্দ্রের সাধন, রূপ রস রতি মাটি, এগুলো সাধনা করতে হয়। এর সাধনা গুরুর কাছে না গেলে তো এমনি বাজারে নাই, যার ফলে কেউ প্রচার করতে পারে না, কেউ প্রচার করতে পারে না, এই জিনিসের বাজারে মিলবে না, এ পয়সা দিয়ে মিলে না। এগুলা গুরুর কাছে যেতে হয়, তারপরে এগুলো শিখতে হয়। এই জন্য আমাদেরকে বলে খ্যাপা, মানে খ্যাপা বলছে, খ্যাপা বলতে কি ওই এটা আমরা প্রচলিত কথা আছে, আরে খ্যাপা গায়ে গু মাখলি কেন, বলে না খ্যাপারা নিজে পায়খানা করে করে নিজেই গু নিজেই শরীরে সব মাখতে লাগে। এই গুটাকে আমরা বাউল যারা তারা আমরা বলি মাটি, আর এই মাটি খাঁটি। আচ্ছা অনেক গানে চলে যাই, বেশ গানে ফিরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Thank you.
হে বৈষ্ণব মশাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? তুমি নেংটি পরে বেড়াও ঘুরে হে, তুমি নেংটি পরে বেড়াও ঘুরে, চুলদারি কেন মাথায় বৈষ্ণব গোসাই? মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? তুমি মা বাবাকে ফাঁকি দিয়ে সিদ্ধির ঝুড়ি কাঁধে নিয়ে, তুমি মা বাবাকে ফাঁকি দিয়ে সিদ্ধির ঝুড়ি কাঁধে নিয়ে বেড়াও এক তারা বাজিয়ে, বেড়াও এক তারা বাজিয়ে মত্ত হরি সাধনায়। ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? বৈকারেতে কি হয় অর্থ, রাকারেতে কি হয় বত্ত, বৈরাগীর বৈকারেতে কি হয় অর্থ, রাকারেতে কি হয় বত্ত, আবার গীকারেতে কি বা তত্ত্ব, গীকারেতে কি বা তত্ত্ব তোমার মুখে শুনতে চাই। ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? তুমি গোপী ভাবে করো ভজন, গোপী হয়ে গোপীর সঙ্গে সে কেমন সাধন, তুমি গোপী ভাবে করো ভজন, গোপী হয়ে গোপীর সঙ্গে কে কেমন সাধন, দেবে কয় পাগল মনমোহন, দেবে কয় পাগল মনমোহন, ও গুরু শ্রী চরণ দিও মাথায়। ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? তুমি নেংটি পরে বেড়াও ঘুরে হে, তুমি নেংটি পরে বেড়াও ঘুরে, চুলদারি কেন মাথায় ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? ওহে বৈষ্ণব গোসাই, মোলে তোমার কি কারণে শ্রাদ্ধ পিণ্ড নাই? আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুরেন্দা, আপনাকে অনেক নমস্কার, ভালো থাকবেন। তুমি রাজকুমার তো, তুমি রাজার কুমার, তুমি রাজকুমার, তাই তুমিও ভালো থাকবে, তোমার গিন্নিও ভালো থাকবে, আমাদের লক্ষণ মন্ডল, আমি সোমেন বিশ্বাস, আর আমাদের দাদা আমাদের দীননাথ মন্ডল। আপনি একবার সামনে আসুন, আপনার সামনে এসো, ক্যামেরা সামলাচ্ছিল, ভালো ছিল, হ্যাঁ সকলেই ভালো থাকবে, মানে কি বলবো, আল্লাহ খোদা গড ভগবান ঈশ্বর যাই বলি না কেন সকলের মঙ্গল আমরা কামনা করি, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।